57 BFA বাংলাদেশ অফিসার র্যাঙ্কের নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটিতে আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাকা পেমেন্ট করতে হলে প্রথমে আপনারা গুগলে সার্চ করে গিয়ে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইলে আপনারা করতে হবে গুগল ক্রোম ইউজ করতে পারেন। দেখুন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, এখানে আপনাদেরকে জয়েন বাংলাদেশ এয়ারফোর্স লেখার পর যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর দেখুন এখানে 86 BFA কোর্স রয়েছে, তারপর 87 রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন, দেখুন আফটার সাকসেসফুলি পেমেন্ট ইউ উইল গেট SMS কন্টেইনিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। পেমেন্ট করার পর আপনাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখানে আপনারা BFA 87 কোর্স লিখে দেবেন, প্রথমে কোর্সের নাম লিখবেন, তারপর ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে করবেন। ট্রেড কোর্স এখানে আমি দিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং, দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, তারপর আমার জন্ম তারিখ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে জন্ম তারিখটি ইউজ করছি, জন্ম তারিখ দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর আপনি মেল না ফিমেল তা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ন্যাশনাল আইডি দেবেন, অথবা আপনার যে বার্থ রেজিস্ট্রেশন রয়েছে সেটি অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি এটি আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। এলিজিবল ফর অ্যাপ্লিক্যান্ট উইথাউট পেমেন্ট ফার্স্ট টাইম অনলি, যদি হয় তাহলে আপনাকে ইয়েস দিতে হবে, এবং যদি না হয় তাহলে ন দিতে হবে। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে ন দিয়ে দিবেন, আর বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট অবশ্যই এটা উল্লেখ করতে হবে। এখানে আমি ন দিয়ে দিলাম। কোর্স কলেজ, কোন কলেজে আপনি অ্যাপ্লাই করবেন, সিলেট ক্যাডেট কলেজ আমি দিয়ে দিলাম, অথবা আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো কলেজে দিতে পারেন। অবশ্যই 87 যে BFA কোর্স আছে সেটার জন্য যে কলেজগুলো চেয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। এখানে আমি আমার জন্ম নিবন্ধন নাম্বার একটু উল্লেখ করছি, আপনারা ঠিক একইভাবে জন্ম নিবন্ধন নাম্বার উল্লেখ করে দেবেন। জন্ম নিবন্ধন নাম্বার লেখার পর আপনাদেরকে যা করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে বিকাশের যে ওয়ালেট রয়েছে সেখানে নিয়ে চলে আসা হবে। দেখুন এখানে বিকাশের অপশন চলে আসবে, একটু সময় অপেক্ষা করতে হবে, তারপর বিকাশ মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন। বিকাশ, বিকাশ সিলেক্ট করার পর আপনাদেরকে দেখুন এখন এখানে আপনি আপনার বিকাশে যে নাম্বারটি রয়েছে 1000 টাকা, সেই বিকাশে আপনার অবশ্যই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখানে 1000 টাকা রাখতে হবে, 1000 থেকে একটু বেশি টাকা রাখতে হবে। আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটি SMS আসবে, SMS আসার পর আপনি সেটি দিবেন, দেওয়ার পর আপনি কনফার্ম করবেন, পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিয়ে আপনি বিকাশের পেমেন্ট করবেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না।